পেট্রোল ডিজেল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে তৃণমূলের বিক্ষোভ সভায় তৃণমূলে যোগ দিলেন ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক সহ নেতা কর্মীরা। শনিবার রানীনগরের শেখপাড়া মিলন সংঘ ময়দানে হয় এই সভা। সভা ঘিরে উচ্ছ্বসিত জেলা তৃণমূল নেতৃত্ব। ঐতিহাসিক মুর্শিদাবাদ জেলার বহরমপুরে এই প্রথম বিখ্যাত বম্বে সুলতানি বিরিয়ানি। আজই আসুন আর চেখে যান নিজের পছন্দ করা খাবার একদম 20% ছাড়ে। কেন্দ্র সরকারের জনবিরোধী নীতি এবং পেট্রোল ডিজেল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে তৃণমূলের বিক্ষোভ সভায় তৃণমূলে যোগ দিলেন ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক সহ নেতা কর্মীরা। শনিবার রানীনগর 2 নম্বর ব্লক তৃণমূলের পক্ষ থেকে শেখপাড়া ইলন সংঘ এলাকায় সভার আয়োজন করা হয়। এদিন সভায় উপস্থিত ছিলেন বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি শাওনি সিংহ রায়, রানীনগরের বিধায়ক শমীক হোসেন, জলঙ্গের বিধায়ক আব্দুর রাজ্জাক সহ দলীয় নেতৃত্ব। আমার মনে হয় না রানীনগরে আগামী দিনে বিরোধী বলে কিছু থাকবে, কারণ সমস্ত বিরোধীরা একের পর এক এইভাবে তৃণমূলে যোগ দিচ্ছেন, কারণ মানুষ মমতা ব্যানার্জির উন্নয়নকে বিশ্বাস করছে এবং সেই উন্নয়ন দেখে এই মানুষের ঢল। আগামী দিনে আমি বারবারই বলছি, প্রতিটা জায়গায় বলছি, গণতান্ত্রিক ভিত্তিতে মানুষের রায়কে মাথায় নিয়ে আমাদের ভোটটা হবে এবং আমরা জয়যুক্ত হবো। আমরা খুব খুশি যে পঞ্চায়েত ভোটের আগে এত মানুষ আজকে এসেছে এবং আমরা দায়িত্বের সঙ্গে বলছি সিপিএম কংগ্রেস যেগুলো ভাবছে সেগুলো কিন্তু হবে না। মুর্শিদাবাদ জেলায় এই রায়নগর বিধানসভায় রায়নগর 1 এবং 2 সবচেয়ে ভালো রেজাল্ট করবে। এদিন সভায় কংগ্রেস থেকে হয় যোগদানও। এদিন সভায় তৃণমূলে যোগ দেন ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক তরুণ কুমার সাহা সহ নেতা কর্মীরা। এখানে কংগ্রেসের সঠিক নেতৃত্ব নেই, কংগ্রেস দলটাকে সঠিকভাবে পরিচালনা করবে তেমন কোনো নেতৃত্ব নেই। সেই হিসাবে আমরা পশ্চিমবাংলায় যে মমতা ব্যানার্জি উন্নয়ন, যে জনমুখী প্রকল্প, বিভিন্ন ধরনের প্রকল্প, সেই প্রকল্পে আজকে মানুষ উজ্জীবিত হয়ে দলে দলে আজকে তৃণমূল কংগ্রেসকে মানুষ সমর্থন করছে। তাই আমরা একসঙ্গে হতে পেরে আমরা খুব আনন্দিত হয়েছি।